নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সোনার চ্যানেল থেকে দেখছো একটি নতুন ভিডিও। বন্ধু, তোমাদের বলেছিলাম পার্ট ওয়ানের গল্প আজকে হবে, আজকে বলবো তোমাদের পার্ট টু এর পুরো গল্প। অশান্তি চরম পর্যায়ে চলে যায়, কেননা ও আমার সঙ্গে আর সংসার করবে না, এটা তার শেষ কথা ছিল। আমি তখন ওই মহিলাকে বললাম, ওর দোকানে গিয়ে আমি গেছিলাম, ওর দোকানে গেছে ওই মহিলার দোকানে গেছিলাম, তার নাম রিঙ্কু পাল। এর আগেও বলেছি, এখনও বলছি, ওর নাম রিঙ্কু পাল। তাকে গিয়ে আমি বুঝিয়ে আসলাম যে ওকে ছেড়ে দাও। ও কোনো গুরুত্ব দিল না আমাকে, মনে হচ্ছে হাজবেন্ডটা ওরই, আমার কেউ না। দুধ আমি বললাম, দুধ দু সন্তানের বাবা, আমার ছেলে আছে। আমি ওকে বলেছি আমার সংসার আছে, সন্তান আছে, ওকে তুমি ছেড়ে দাও। ও কোনো গুরুত্ব দিল না আমাকে, মনে হয় ওটাই ওর সব, ওরই ওটা হাজবেন্ড, ওরই প্রেমিকা, আমি কিছুই না। পরে যখন জানতে পারলো আমার হাজবেন্ড ওর মুখ থেকে শুনতে পারলো যে আমি ওর দোকানে গিয়ে ওকে বলে এসি, আমার হাজবেন্ড একটাই কথা বলে, তুই যদি ওকে কিছু বলিস তোর সংসার ভেঙে দেবো, তোর জীবন নষ্ট করে দেবো, তুই আর জীবন সংসার করতে পারবি না, জীবন পুরো অন্ধকার করে দেবো। সকাল হলেই ওর ফোন, ঘন্টায় ঘন্টায় ওর ফোন আসতো আমার বাড়িতে, যখনই ও আমার জোহরে আমি ওই দাদার দোকানে যাই, দাদাকে বলিস আমার হাজবেন্ড সারা রাত কোথায় ছিল, বলে আমি জানি না কোথায় আজ থাকে সারা রাত। তখন আমি বলতাম যে রিঙ্কুর সঙ্গে সারা রাত ও কাটিয়েছে ওর ফ্ল্যাটে গিয়ে। সবাই জানতো, বলে আশেপাশে সবাই জানতো যে রিঙ্কুর সঙ্গে সম্পর্ক। কেউ আমাকে বলতো না, কেননা আমার সংসারটা ভেঙে, আমি মনে কষ্ট পাবো, আমার সংসার ভেঙে যাবে, একটা সংসার ভেঙে যাবে, সবাই জানতো কিন্তু বলতো না। তারপর আমার হাজবেন্ড আর ওই দোকানে আর দোকানদারি করতে, চায়ের দোকান আর তারপর থেকে আর চালাল না, ওর দোকানটা বন্ধই করে দিল। তারপর থেকে রিঙ্কুর সঙ্গে থাকতে শুরু করলো সারাদিন এবং সারা রাত, যখন মন চাইতো আসতো, নাহলে ও আর আসতো না। ওই ছেলেকে দেখতে ইচ্ছে হলে আসতো, ইচ্ছে হলে আসতো, নাহলে আসতো না। আমি কি বলবো আর, অশান্তি অনেক চূড়ায় পর্যায়ে চলে গেছে। মাকে বললাম, দিদিদের বললাম, সবাই বোঝালো ওকে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও ওকে, সবাই বুঝিয়েছে ওকে, কিন্তু ওর একটাই কথা, আমি ওর থেকে অনেক টাকা পয়সা নিয়েছি, আমি ওকে আর ছাড়তে পারবো না। পুজোর আগে বাড়িওয়ালা আমাদের ডেকে 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 বলে যে ঘরে এগ্রিমেন্ট করতে হবে নতুন করে। তখন আমার হাজবেন্ড বললো যে আমার, আমি আর ভাড়া থাকতে পারবো না, কেননা আমার আর ইনকাম নেই, আমি ঘর ছেড়ে দেবো। তখন বাড়িওয়ালা বললো যে পুজোটা কাটুক, তারপর তুমি ঘর ছেড়ো, পুজো আগে ঘর ছেড়ো না, দুটো বাচ্চা নিয়ে তুমি সংসার করেছো। বাড়িওয়ালা পর্যন্ত বুঝিয়েছিল, দুটো বাচ্চা আছে, এরকম করো না, ওর কথা কে শুনবে, ও যেটা ভাববে সেটাই করবে। একদিন ও হঠাৎ এসে আমাকে বলল যে আমি একটা দোকান নিয়েছি, এমন জায়গায় নিয়েছি আমি আসতে পারবো না, মাসে একবার আসব, এসে টাকা পয়সা দিয়ে চলে যাব। তারপর আমি মাকে ডেকে বললাম, মা ও ঘর ছেড়ে দেবে। এই কথাটা পুরো মিথ্যে ছিল, কেননা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারপরে মাকে আমি পুরো ঘটনাটা খুলে বললাম যে ও ঘর ছেড়ে দেবে, ও মাসে একবার আসবে, টাকা দেবে। মা বলল যে আর থাকতে হবে না ভাড়া বাড়িতে, তুই আমার বাড়িতেই চলে আয় দু ছেলেকে নিয়ে। তখন আমার ছেলে, বড় ছেলে ক্লাস 8-এ পড়ে আর ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে, ক্লাস 5 থেকে আমার ছোটো ছেলে নার্ভের প্রবলেম আছে। তখনও পর্যন্ত ওকে, ও যে অসুস্থ, ওকে যে ভালো ডাক্তার দেখাতে হবে সেসবের দিকে ওর কোনো খেয়ালই নেই। এক ছিল ওর মার চিকিৎসার টাকা পয়সা জোগাড় করা, আর এক ছিল ওর কাছে রিঙ্কু, এ দুটো জিনিস ছাড়াও কিছুই চিন্ত না। এ ছেলের অসুখ একটু ডাক্তার দেখাই বা সরকারি হসপিটাল দেখাই, সব আমিই করতাম, আমিই দৌড়াতাম, কিছুই করতো না। ও শুধু রিঙ্কুর পিছু পিছু ঘুরতো, রিঙ্কু টাকা দিত,